আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত NIGC ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক জীববিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সাথে 18তম লেকচারে যুক্ত হচ্ছি আর দ্বিতীয় বর্ষের তৃতীয় পর্বের প্রায় শেষের দিকে আমরা এখন সিলেবাসের। আপনারা জানেন, সরকার কর্তৃক নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলোর মাধ্যমে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি এবং সেই ক্লাসগুলোর মধ্যে আমরা এখন প্রায় শেষের দিকে, অর্থাৎ দ্বিতীয় বর্ষের তৃতীয় পর্বের শেষের দিকে ক্লাসগুলো এখন আমি করাচ্ছি। তার মধ্যে আজকে আমি যে টপিকটি বুঝাবো সেটি হচ্ছে আপনাদের প্রাণীবিজ্ঞানের সপ্তম অধ্যায়ে চলন ও অঙ্গচালন অধ্যায়ে হৃৎপেশী, এই টপিকটি বুঝাবো। শিক্ষার্থীরা, এর আগে আমি আপনাদেরকে পেশি টিস্যুর যে প্রকারভেদ, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি বুঝিয়েছিলাম। আজকে তারই আরেকটি প্রকারভেদ, সেটি হচ্ছে হৃৎপেশী। আপনারা, এটাকে হৃৎপেশী বলার প্রধান কারণ হচ্ছে এই পেশিটা হৃৎপিণ্ডে পাওয়া যায়, অর্থাৎ হৃৎপিণ্ড যে পেশি দ্বারা গঠিত সেটি হচ্ছে হৃৎপেশি। এটাকে হৃৎপেশির পাশাপাশি আপনারা অমসৃণ পেশিও বলতে পারেন, হৃৎপেশির পাশাপাশি এটাকে আপনারা অনৈচ্ছিক পেশিও বলতে পারেন। প্রথমে বলছি হৃৎপেশিকে কেন আমরা অনৈচ্ছিক পেশি বলছি, কারণ হৃৎপেশির কার্যক্রম আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নয়। ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি, গত ক্লাসে আমি ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি কী এটা আপনাদেরকে বুঝিয়েছি, সেটা যদি বুঝে থাকেন আপনারা তাহলে এখন এটা বুঝতে পারবেন যে হৃৎপেশিকে অনৈচ্ছিক পেশি বলার আরেকটা কারণ হচ্ছে, কারণ হৃৎপেশির কার্যক্রম আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নয়, তাই এটাকে আমরা অনৈচ্ছিক পেশিও বলতে পারি। আবার এটাকে অমসৃণ পেশি বলছি, কারণ এটার হৃৎপেশির ক্ষেত্রে এটি নলাকার এবং এর গায়ে আড়াআড়ি ডোরা কাটার শাখাযুক্ত দাগ রয়েছে, যার কারণে এটাকে আমরা অমসৃণ পেশিও বলতে পারি। অমসৃণ পেশি হচ্ছে, শিক্ষার্থীরা আপনারা জানেন, যেটি দেখতে অনেকটা অনৈচ্ছিক পেশির গঠনের মতো। শিক্ষার্থীরা, এখন যদি আসি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে, বোর্ডে আমি চিহ্নিত চিত্র এনেছি, প্রথমে আমি চিহ্নিত চিত্র দিয়ে বুঝাচ্ছি, তারপরে হৃৎপেশি সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে দেব। আসু শিক্ষা, এটি একটি হৃৎপেশি। আপনারা জানেন, আমি গত ক্লাসে বলেছিলাম যে পেশি টিস্যু বাইরে যে আবরণ দ্বারা আবৃত সেটাকে বলা হয় সার্কোলেমা। হৃৎপেশি যে বাইরে যে আবরণ এটাকে বলছে সার্কোলেমা। হৃৎপেশির ক্ষেত্রে সার্কোলেমাটা খুবই সূক্ষ্ম, অর্থাৎ আবরণটি খুবই সূক্ষ্ম আবরণে গঠিত সার্কোলেমা। এরপরে রয়েছে প্রত্যেকটি কোষে, আপনারা যদি দেখেন ঠিক কেন্দ্র বরাবর নিউক্লিয়াস রয়েছে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। শিক্ষার্থীরা, নিউক্লিয়াস প্রত্যেকটি কোষের ক্ষেত্রে ঠিক মাঝ বরাবর, কেন্দ্র বলতে মাঝ বরাবর বোঝাচ্ছে, মাঝ বরাবর প্রতিটি কোষেই নিউক্লিয়াস রয়েছে। এরপরে আপনারা যদি দেখেন, এটাকে এখানে লেখা আছে ইন্টারক্যালেটেড ডিস্ক, অর্থাৎ হৃৎপেশি আপনারা দেখতে পাচ্ছেন নলাকার, একটির সাথে আরেকটি সংযুক্ত, যেমন এই পেশিটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত। যখন যুক্ত হয় একটি নলাকার পেশি, যখন আরেকটি নলাকার পেশির সাথে যুক্ত হয়, যেটি দ্বারা যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। আবারও বলছি, এটা শুধুমাত্র হৃৎপেশিতে থাকে, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি কোনো পেশিতে থাকছে না, শুধুমাত্র ইন্টারক্যালেটেড ডিস্ক হৃৎপেশিতেই থাকছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে যদি আপনারা দেখেন, হৃৎপেশির ক্ষেত্রে আড়াআড়ি দাগগুলো খুবই সুস্পষ্ট, অর্থাৎ স্পষ্টভাবে হৃৎপেশির ক্ষেত্রে আড়াআড়ি দাগগুলো দেখা যায়। আপনারা জানেন, গত ক্লাসে আমি বলেছিলাম যে পেশির টিস্যু অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন, দুই ধরনের প্রোটিন দ্বারা অসংখ্য নলাকার পেশি টিস্যু, যেগুলোকে মায়োফাইব্রিল বলে, এই মায়োফাইব্রিলগুলো হৃৎপেশির ক্ষেত্রে সুস্পষ্ট নয়। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন যে ঐচ্ছিক পেশির ক্ষেত্রে যেটা সুস্পষ্ট ছিল, কিন্তু হৃৎপেশির ক্ষেত্রে মায়োফাইব্রিলটা সুস্পষ্ট নয়। গত ক্লাসে আমি আপনাদেরকে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক বুঝিয়েছিলাম, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি পার্থক্য বুঝিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে যে পেশি আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত সেটাকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি। যেমন আমি যদি আপনাদের স্বাভাবিকভাবে দেখি, আমার হাতটা প্রসারিত করছি আমি ইচ্ছা দ্বারা, আবার হাতটা সংকুচিত করছি, এটা ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে আপনারা জানেন মায়োফাইব্রিলগুলো খুবই সুস্পষ্টভাবে অবস্থান করে, অর্থাৎ একটির সাথে একটি খুব সঙ্গবদ্ধভাবে। কিন্তু অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে, সেটা হৃৎপেশির ক্ষেত্রে, আপনারা জানেন মায়োফাইব্রিলগুলো অতটা সুস্পষ্টভাবে সঙ্গবদ্ধভাবে অবস্থান করে না। মায়োফাইব্রিল কী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক। মায়োফাইব্রিল হলো অ্যাক্টিন এবং মায়োসিন দ্বারা গঠিত এক ধরনের সূক্ষ্ম প্রোটিন তন্তু। তাহলে শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন হৃৎপেশি। হৃৎপেশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন প্রায়ই আসে, সেটা হচ্ছে হৃৎপেশির গঠন
ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির ন্যায়, ব্যাখ্যা করো। আমি প্রথমেই বুঝেছি হৃৎপেশি দেখতে অনেকটা ঐচ্ছিক পেশির মতো, কারণ এটি নলাকার শাখান্বিত, এতে আড়াআড়ি দাগ থাকার কারণে এটি অমসৃণ। তারপরে প্রতিটি কোষে নিউক্লিয়াস রয়েছে বাইরের আবরণ সার্কোলোমা, যেটা অনেকটাই ঐচ্ছিক পেশি ন্যায়। আপনাদের মেন বইতে আপনাদের ঐচ্ছিক পেশির চিত্রের সাথে হৃৎপেশির চিত্র আপনারা মিলিয়ে দেখবেন। কিন্তু হৃৎপেশির গঠন ঐচ্ছিক পেশি ন্যায় হলো, কাজ হলো অনৈচ্ছিক পেশি ন্যায়, কারণ হৃৎপেশির কাজটাকে সংকোচন প্রসারণকে, যেটাকে আমরা হার্টের যে সংকোচন প্রসারণ, সিস্টল ডায়াস্টল যেটাকে হার্টবিট বলি, এই সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নয়, যার কারণে হৃৎপেশির কাজ, যদি আমরা প্রশ্নটা এভাবে আসে যে এটি যথার্থ কারণ, হৃৎপেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির ন্যায়, আপনারা দুটোকেই ব্যাখ্যা করবেন। এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হৃৎপেশি এবং ঐচ্ছিক পেশি দুটোরই চিত্র দিতে, তাহলে গঠনটা একসাথে চোখের সামনে পড়বে, দুটো দেখতে একই রকম, কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির ন্যায়, কারণ হৃৎপেশির কাজ আমাদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নয়। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন হৃৎপেশির এই টপিকটা। আপনাদের হৃৎপিণ্ড যে অধ্যায় ছিল, সেই অধ্যায় আমি যখন পড়িয়েছিলাম তখনও বুঝিয়েছিলাম, তারপরও আমি আবার বুঝালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শিক্ষার্থীরা বোর্ড কর্তৃক নির্ধারিত অন্তর্ভুক্ত সিলেবাসে অন্তর্ভুক্ত অধ্যায়গুলো দ্বারা যুক্ত হচ্ছে। আরেকটি কথা স্মরণ করিয়ে দেই, এই উইকে আপনাদের বায়োলজি অ্যাসাইনমেন্ট এসেছে, আপনারা চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টগুলো ক্লিয়ার কনসেপ্টে বুঝে, নির্দেশক বুঝে করতে চেষ্টা, আপনারা ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলো করবেন, কারণ এটার উপর আপনাদের রেজাল্টও নির্ধারণ হতে পারে, আমি বারবারই বলেছি, অথবা এটা দ্বারা আপনাদের মূল্যায়নের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছেন, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। শেষ করছি আজকের ক্লাস, আসসালামু আলাইকুম।